দর্শক পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, আর সেতু এলাকায় যানবাহনের চাপ কেমন দেখছেন, আর ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা কোনো জানাবেন আমাদের? হ্যাঁ আপসারা, যেমনটি বলছিলেন যে সকাল থেকে মুন্সিগঞ্জে ঢাকা মহাসড়কের পদ্মা সেতু মুন্সিগঞ্জ প্রান্ত যে টোল প্লাজা রয়েছে সেই প্লাজার সামনে কিছুটা চাপ পড়েছে যানবাহনের, কারণ এই টোল প্লাজা টোল দেওয়ার ক্ষেত্রে যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যে দক্ষিণবঙ্গগামী যে যানবাহন রয়েছে সেই যানবাহনে কিন্তু চাপ পড়ে। সেই চাপের মধ্যে যানবাহনের পাশাপাশি আমরা দেখেছি যে আপনার মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল, সেই মোটরসাইকেল সহ যানবাহনের সেই চাপটা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আবার স্বাভাবিক হয়ে ওঠে, অর্থাৎ যে থেমে থেমে কিন্তু চাপটা বাড়ছে, এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে এর কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি আমরা যে চাপটা রয়েছিল, তবে আসলে ভোগান্তি বলতে তেমনটি নেই, কারণ এই জায়গার মধ্যে দায়িত্বরত যে যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন যাতে যানজটের ব্যাপারে যাতে ভোগান্তি না হয়। তবে টোল প্লাজায় টোল দেওয়ার ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগছে, এবং এই বেশি লাগার কারণে যেই জ্যামের সৃষ্টি হচ্ছে, তবে এই জ্যামটা কিন্তু টোল প্লাজা পার হওয়ার পরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে ঢাকা মহাসড়কের অন্যান্য জায়গায় কিন্তু তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি, এর ঊর্ধ্বে কিন্তু মানুষ কিন্তু একটা নির্বিঘ্নে যাতায়াত করছে, শুধু টোল প্লাজার মধ্যে কিন্তু এই দৃশ্যটা দেখা যাচ্ছে। তাহলে এই তো সবার শেষ সমাবেশে আফসানা। আজকে ধন্যবাদ আপনাকে।